হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে গুড ফর নাথিং। এর বাংলা অর্থগুলি হচ্ছে কোনো কাজের না, অপদার্থ, অকর্মণ্য, ফালতু, অমনুষ্য, নিষ্কর্মা। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, ডিসপাইট হ্যাভিং গ্রেট পটেনশিয়াল হি এন্ডেড আপ বিং গুড ফর নাথিং। আমি আবারও বলছি, ডিসপাইট হ্যাভিং গ্রেট পটেনশিয়াল হি এন্ডেড আপ বিং গুড ফর নাথিং। এর বাংলা অর্থটি হচ্ছে অসাধারণ সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি কিছুতেই ভালো হয়েছিলেন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, হি ইজ অলওয়েজ লেজি অ্যান্ড সিমস গুড ফর নাথিং। আমি আবারও বলছি, হি ইজ অলওয়েজ লেজি অ্যান্ড সিমস গুড ফর নাথিং। এর বাংলা অর্থটি হচ্ছে, তিনি সর্বদা অলস এবং কোনো কিছুর জন্য ভালো বলে মনে হয় না। ধন্যবাদ।